হ্যালো এভরিবাডি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে এটা ব্লগ হতে চলেছে, কি ব্লগ? ফুড চ্যালেঞ্জ ব্লগ। হ্যালো এভরিবাডি, ওয়েলকাম টু মাই নিউ ফুড চ্যালেঞ্জ ব্লগ। ঘরের বেশি কিছু দেখানো যাবে না, প্রবলেম হয়ে যাবে তাহলে, মানে যাচ্ছে তাই অবস্থা। এই পাগল নাকি, দশটা দিন কি করে খাবো? মা বাবা আমার তো বলেই যাচ্ছে এমনি থেকে মোটা ভ্যাস হয়ে গেছিস, তার উপরে আবার দশটা ডিম কি করে খাবি? লাইফেও খাইনি দশটা ডিম। ডিম খাবো, ডিম, দশটা ডিম ভাবা যায়? নররাক্ষস, নররাক্ষস তৈরি হয়েছি আমি যত দিন যাচ্ছে। শুধু ডিম, শুধু ডিম, যেখানে দেখি শুধু ডিম। মাত্র দশটা ডিমের ভিডিও করছি কি, একেবারে যেন হচ্ছে ডিমে নিয়ে গান হয়ে গেছে। যাই হোক, দেখা যাক, চ্যালেঞ্জ, দশটা ডিম খেয়েই ছাড়ব। হ্যাঁ আমি জানি, আমি জানি আমি রাক্ষস, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, এটাও একটা ট্যালেন্ট, রাক্ষস হওয়াটাও একটা ট্যালেন্ট। আমি সেই সকাল থেকে মোটামুটি কিছু খাইনি, জাস্ট একটু কফি খেয়েছি, আর এগুলো যাতে খেতে পারি, যাতে কোনো প্রবলেম না হয়, তো সেই কারণে অন্য কিছু আমি খাইনি। দারুণ সেন্ট বেরোচ্ছে, অসাধারণ সেন্ট, যদি আপনারা একটু খেতে পারতেন। আমি খাবো না সেন্ট শুভ। শান্তি শান্তি শান্তি, শান্তি শান্তি শান্তি। তাহলে খাওয়া যাক বেশি দেরি না করে, রাক্ষস হয়ে গেছি। ফার্স্ট একটা যাচ্ছে আমার মুখের ভেতরে, দারুণ, জাস্ট দারুণ। এটা আরো একটু ভাজলে আরো একটু বেশি টেস্টি হতো, কিন্তু আমি ভাজতে পারিনি, এতটাই ভয় পেয়ে গেছি, সব দেখি ছড়িয়ে যাচ্ছে, মানে ভেঙে যাচ্ছিল, তো আমি জাস্ট একটুখানি নাড়িয়ে নিয়ে তুলে নিয়েছি, এপাশ ওপাশ করতে পারিনি, জাস্ট একটাই সাইড করেছি। আর পেঁয়াজ টমেটো ভেবেছিলাম কড়াতেই একটু ছড়িয়ে দেবো যাতে হালকা একটু ফ্রাই হয়, সেটাও করতে পারলাম না। যাই হোক, কিন্তু এটা কম টেস্ট না, এটা দারুণ লাগছে টেস্ট, খেতে হবে আমাকে, বেশি কথা বলছি। আচ্ছা, একটার হাফ গেল, দুটো কটা হলো, তিন পিস, মানে তিনটে হাফ, একটা দেড়টা। আচ্ছা, আমি মানে প্রথমে ভাবছিলাম নিজেকে রাক্ষস রাক্ষস বা কিছু একটা, খেতে পারবো নাও ভেবেছিলাম, কিন্তু এই দুটো ডিম খাওয়া গেল, মনে হচ্ছে এখন আরও খেতে পারবো।
খেতে এত সুন্দর লাগছে, খেতে কোনো প্রবলেমই হয় না। ডিম খেতে খেতে ডিম। কটা খেলাম? হিসেব গুলিয়ে গেছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, তিনটে খাওয়া হয়ে গেছে। কেমন খাচ্ছে দেখো, খাবো না মানে কেমন হয়েছে বলো, কেমন হয়েছে বলো। হ্যাঁ ও মা, তোমাকে দেবো। জাস্ট দারুন। একটু ফ্যানটা চালিয়ে দেবে কেউ, খুব গরম লাগছে খেতে খেতে। এখন বাকি আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, ন পিস এখন বাকি আছে। তাহলে ন পিস একটু শান্তি শান্তি করে খাই। খুব গরম লাগছে, মা ফ্যান চালাবে না, ফ্যানটা চালিয়ে আসছি। পেট ভর্তি হয়ে গেছে। এখনো ন পিস বাকি আছে, ন পিস খেয়ে কি করে, পেট এত ভর্তি ভর্তি লাগছে, খাচ্ছি আমি। কত নাম্বার যাচ্ছে কিছু একটা নাম্বার, মানে তোমরা ভিডিওতে কাউন্ট করে নেবে, আমি জাস্ট খেয়েই যাচ্ছি। এটা কিছু একটা নাম্বার যাচ্ছে। আর তিনটে ডিম খেতে পারছি না, সত্যি বলছি খেতে পারছি না। মানে হয়তো ভিডিওতে দেখলে মনে হবে যেন খাওয়াই যায়, কিন্তু সত্যি তিন চারটে কি পাঁচটা ডিম খাওয়ার পরে আর আর খেতে পারবে না। শুধু হোয়াইট পার্টটা খাওয়া যায়, কিন্তু এই কুসুম শুদ্ধ খাওয়া যাবে না, এত হতে আমি নেই, আমি পারছি না আর। ও কি, সবাই আমার ডিম খেয়ে নিচ্ছে, কেমন খাওয়াচ্ছে না মার কোনো রকম। তো কি তুমি কেন খাবে, তোমার ভিডিওতে আসো। এটা আমার চ্যালেঞ্জ হচ্ছে, তোমরা আমার ডিম খেয়ে নিচ্ছ কেন, সবাই আমার ডিম খেয়ে নিচ্ছে, মা একটা খেয়ে নিল, দাদা একটা খেয়ে নিল, আমি আর পারছি না। দিয়ে দাও আমাকে, তা তুমি খেয়ে নাও পুরোটা, পুরো খেতে পারো। আরেকটা, আর কটা, তিনটে বাকি আছে, একটা খেয়ে নাও, আর তুমি খেতে পারবে না। তাহলে বাড়িতে আমি একাই রাক্ষস আছি, যে আমি একাই সব খাই, আর কেউ খায় না।
আর তিন পিস, আর তিন পিস, কোনোরকমে তিন পিস শেষ করতে হবে। আচ্ছা, তিন পিস কোনোরকমে যেতে হবেই, ভিতরে দেখা যাক কতটা তবু পারি। খেতে কিন্তু দারুণ, কিন্তু পারছি না, জায়গা হচ্ছে না, সত্যি খাওয়া যায় না এত, যতই দারুণ করো যতই যাই করো। হয়তো পোচ বানালে খেতে পারতাম, আমার ইচ্ছে ছিল পোচ বানানোর, কিন্তু ডিম সেদ্ধ খেলাম। দেখা যাক কোনো সময় পোচের চ্যালেঞ্জ করা যাবে কি না। আচ্ছা বুঝলাম, আমি পারলাম না, যেটা আপনারা দেখতেই পারছেন, এটা কিন্তু আমি ইচ্ছা করে দেখাচ্ছি না যে আমি খেতে পারছি না, কিন্তু সত্যিই খেতে পারছি না। আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন যে পাঁচটা ছটা তার বেশি পারবেনই না, মানে করাই যাবে না, ভীষণ কষ্ট হবে। তো যাই হোক, আমি বুঝতে পারছি না যে মুখভাঙের যে ভিডিওগুলো হয় ওরা কিভাবে খায়, মানে অতটা রিয়েল, মানে সত্যিই খাচ্ছে ওরা অতটা, আমি তো বুঝতে পারছি না। কারণ আমি ভাবলাম হয়তো খেতে খেতে টপ টপ করে একটু ছড়িয়ে দেবো, একটাও সরাতে পারলাম না। তাহলে মানে কী করে করছে ওরা সবাই, মানে সত্যিই খায় তাহলে? আমি পারছি না, পারবই না। আচ্ছা, কারোর ফেস, যে কারোর ফেসের ফ্যাটের ব্যাপারে মানে কীভাবে কমাতে হয়, কারোর কোনো আইডিয়া থাকলে প্লিজ কমেন্ট করবে। কারণ মুখটা আমার দেখতেই পাচ্ছেন ডিমই হয়ে গেছে, হে, সেই জন্য একটু ফ্যাট কমাতে হবে, প্রচুর মোটা হয়ে যাচ্ছি। তো এরপরে তোমরা আর কি ভিডিও দেখতে চাও, কোনো চ্যালেঞ্জ বা অন্য কিছু ভিডিও দেখতে চাইলে সেটা অবশ্যই কমেন্ট করবে, আমি সেটা করার চেষ্টা করব। যদিও সাকসেস আজকের মতন না হতে পারলেও, তবু ট্রাই তো করব। তো আপনারা কমেন্ট করবেন, আর এখানেই আমি শেষ করছি, ফিরে আসছি নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, সঙ্গে থাকবেন, বাই। নতুন কেউ হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই শেয়ারও করবেন, আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, আর কারোকে শেয়ার করে সাপোর্ট করতে বলবেন। আমি আজ পর্যন্ত কথা বলতে শিখলাম না, কী হবে আমার, কথা বলতেই শিখলাম না। যাই হোক, তো বাই।